বাংলাদেশের নির্বাচন নিয়ে অযাচিত মন্তব্য করে বন্ধুত্ব নষ্ট না করতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের নাক না গলানোর পরামর্শ দিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। আসছে 24শে ডিসেম্বর দলের 22তম জাতীয় সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে আওয়ামী লীগের অভ্যর্থনা উপকমিটি। রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে প্রথম প্রস্তুতি সভায় কমিটি সদস্যদের দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের থেকে আমাদের যে নেতৃবৃন্দরা যেমন আসবে, এ সময় বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সংযত থাকার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। আমাদের দেশের ব্যাপারে ওনাদের একটু আগ্রহ বেশি থাকে, তারা মনে করে তারা আগ্রহ দেখালেই আমরা সবাই তটস্থ হয়ে যাব। তো আমাদের এত তটস্থ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের দেশের নিরাপত্তা দিতে শেখ হাসিনার সরকার যে দিতে সক্ষম, সেই সক্ষমতার স্তর পেরিয়ে আমরা এখন দক্ষতার পর্যায়ে স্তরে আছি। তোমরা দয়া করে আমার দেশের রাজনীতি নিয়ে তোমরা নাক গড়ায়ও না। আমার দেশের রাজনীতি আমার দেশের জনগণই নির্ধারণ করবে, তোমাদের অযাচিত মন্তব্য করে বাংলাদেশের সাথে বন্ধুত্ব নষ্ট না করার আহ্বান জানান ওবায়দুল কাদের। এটা বড় বড় কথা যে বলেন উত্তাবাসের রাষ্ট্রদূত মাননীয় রাষ্ট্রদূত, বন্ধুত্বটা নষ্ট করবেন না, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে, নির্বাচনী জালিয়াতি বাংলাদেশে শুধু বলা হয় না, এই শব্দটি এখন আমেরিকায়ও। বিদেশি কূটনীতিকদের বাংলাদেশ সরকার নিরাপত্তা দিতে সক্ষম বলেও জানান তিনি। কংগ্রেস বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।